নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাজ ইউজুয়াল আমরা যে ইন্টারভিউর ক্লাস শুরু করেছিলাম, কিন্তু আজকের ক্লাসটা প্রথম শ্রেণীর খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা জানব। প্রশ্ন কয়েকটা একটু আপনাদের সামনে একটু চট করে বলে ফেলি। আপনারা জানেন কি জগৎবাড়ি বইটি কোন সালে কোন মাসে প্রকাশ হয়েছিল? এটা জানেন কি? স্বাস্থ্যসার শিক্ষা বইটি কোন দুটি বইয়ের ওপর ভিত্তি করে রচনা করা হয়েছিল? যদি জানেন তো ভীষণ ভালো, আর যদি না জানেন অবশ্যই আজকে ক্লাসটা দেখতে হবে। তবে হ্যাঁ, শুধু এই এই দুটো তিনটে বিষয় নয়, আমি খুঁটিনাটির নানা বিষয় নিয়ে আপনাদের মানে প্রথম শ্রেণী সংক্রান্ত, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কী ধরনের শিখন সামর্থ্য আমাদেরকে তুলে ধরতে হবে বা কী ধরনের শিখন সামর্থ্য তাদেরকে ডেলিভার করার কথা বলা আছে আমাদেরকে, সবটা কিন্তু আপনাদের জেনে যেতে হবে। তবেই কিন্তু আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগে আপনারা স্যাটিসফাই নিজেরাই ফিল করবেন যে হ্যাঁ, আমি যেই ক্লাসগুলো পড়াবো সেই ক্লাসগুলো সম্পর্কে এবং সেই ক্লাসগুলোর ভেতরে কী আছে, কী বিষয় নিয়ে আমাকে তাদেরকে শিক্ষা দিতে বলা হচ্ছে, কতটুকু বিষয়বস্তু শিক্ষা দিতে বলা হয়েছে বা আমি সবটা জেনে যাচ্ছি, মন থেকে কিন্তু শান্তি পেয়ে তারপরে যাবেন ইন্টারভিউ বোর্ডে। তো তার জন্য অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো। তো শুরু করছি, আর কোনো কথা না বাড়িয়ে প্রথম তো আমরা জানবো যে কী কী বই আছে। বইয়ের মধ্যে রয়েছে, আমি প্রথমে বেছেছি জগৎবাড়িকে, এরকম একটা পাতলা ভলিউমের বই জগৎবাড়ি, সব বিষয়বস্তু নিয়ে আসছি। তারপর আছে সহজ পাঠ, যেটা কিনা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, তারপর আছে আমি রেখেছি আপনাদের জন্য স্বাস্থ্যসার শিক্ষা, স্বাস্থ্যসার শিক্ষার বইটি এরকম ভলিউম, আমি সবটাই ডিটেলে আসছি। আর আছে এই তিনটি হচ্ছে আমার বই, একটা প্রথম পারবিকের জন্য, একটি দ্বিতীয় পারবিকের জন্য, একটি তৃতীয় পারবিকের জন্য। এখানে বলে রাখি, আগে কিন্তু লকডাউনের আগেও আমরা পুরো ফর্মে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরো ফর্মেই কিন্তু একটা বইয়ের মধ্যে ছিল, এখন সেটাকে ভাগ করে দিয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য, তাদের ভার কমার জন্য, বইয়ের ব্যাগের ভার কমার জন্য, যাই হোক সেই কারণে এটা ভাগ করে দেওয়া হয়েছে, সামেটিভ এক্সামগুলোর অনুসারে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, প্রথম আমি শুরু করছি জগৎবাড়ি দিয়ে, অনেক বিষয় জানার আছে জগৎবাড়ি নিয়ে। দেখুন, প্রথমে আসি জগৎবাড়ি, এখানে একটু লিখে রেখেছি আপনাদের জন্য জগৎবাড়ি ফার্স্ট বই, যেটা প্রকাশকটা আপনারা একটু ভালো করে দেখে নিন, শ্রীমতী রত্না চক্রবর্তী বাগচি, যিনি কিনা প্রাথমিক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব ছিলেন। তো প্রকাশক শ্রীমতী রত্না চক্রবর্তী বাগচি, এর নামটা একটু প্লিজ আপনারা নোট ডাউন করুন, এটা প্রকাশকটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমার মনে হয়েছে জগৎবাড়ি, সেই জন্য আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। আচ্ছা, প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেন্টু, এটা সম্ভবত শর্ট নামে ওনাকে ডাকা হয়, আর যার ফুল নেম হয়তো, এটা আমার সত্যি বলছি এখনও শিওর নয় আমি, তো অজিতেশ কর, এটাই আপনি বলবেন অজিতেশ কর, আর এটা সেন্টু বলে হয়তো তিনি পরিচিত। তো যাই হোক, তাহলে জগৎবাড়ির প্রচ্ছদ অলঙ্করণ হয়ে গেল। সহজ পাঠ আমরা প্রত্যেকেই জানি, রবি ঠাকুরের প্রথম ভাগ, প্রথম শ্রেণীতে প্রথম ভাগটা পড়ানো হয়, দ্বিতীয় ভাগটা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়। তো এখানে সেই জন্য প্রথম ভাগ লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, অলঙ্করণ অবশ্যই নন্দলাল বসু, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, স্বাস্থ্যশারীরশিক্ষা বইটি আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছে শঙ্কর বসাক ও কাঞ্চন গুহ। তো শঙ্কর বসাক এবং কাঞ্চন গুহ, এটাও নোট ডাউন করুন আপনারা। আর হচ্ছে আমার বই, আমার বই তো অবশ্যই বললাম, তো তিনটে ভাগে ভাগ করা আছে, এটার প্রচ্ছদ অলঙ্করণ হচ্ছে সুব্রত মাঝি। ব্যাস এইটুকু কিন্তু আপনাদের জানার বিষয় নয়, যেটা জানার বিষয় সেটা হচ্ছে জগৎবাড়ি বইটি 2019 সালের আগস্ট মাসে এটা কিন্তু প্রথম প্রকাশিত হয়। কোন কমিটির সাহায্যে? একটা বিশেষজ্ঞ কমিটি, যেটা কিনা এই বিশেষজ্ঞ কমিটির ওপর কী কী দায়িত্ব ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটি হয়েছিল অবশ্যই। এই কমিটিটা মানে ওই যে বিশেষজ্ঞ কমিটির কথা বলছি, যে কিনা পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক নির্মাণের দায়িত্ব ছিল বিশেষজ্ঞ কমিটির ওপর, যে কমিটি 2019 সালে আগস্ট মাসে কিন্তু এই বইটি প্রথম প্রকাশ করে, আর প্রথম সংস্করণ হয় 2020 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে? আর স্টুডেন্টরা হাতে পেয়েছিল ওই 2021 একদম প্রথম থেকে, মানে 19 আগস্টে প্রকাশ পেল, 2020 ডিসেম্বরে সংস্করণ হলো, প্রথম সংস্করণ হলো, আর স্টুডেন্টরা হাতে পেল
আপনার ওই একুশের একদম ফার্স্ট, একুশের একদম প্রথম স্টুডেন্টরা এটা হাতে পেল জানুয়ারি মাসে। তো এই বইটির মধ্যে কি আছে, যদি আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করে যে জগৎবাড়ির বইটির বিষয়বস্তু কি বলুন তো, কি উদ্দেশ্যে এটা লেখা হয়েছে, বলতে পারবেন? এর বিষয়টাই হচ্ছে যে স্টুডেন্টরা, প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের চারপাশের জগৎ ও জীবনকে যেভাবে দেখছে তারই প্রতিফলন এই বইটির মধ্যে রয়েছে। আপনাকে এটা সুন্দর করে পরিষ্কার করে বলতে হবে। যদি বলে যে প্রথম শ্রেণীর জগৎবাড়ির একটা বিষয় নিয়ে একটু পড়ান দেখি, বলতেই পারে। কি বিষয় আছে সেটা আপনার তো জানা উচিত। যেরকম ধরুন, বিবাদ নয় থামো, তার মানে আমরা আপনজনেরা তো বলি বিবাদ করো না, তর্ক করো না, থামো। আবার ধরুন আমরা বলি তো সবাই মিলেমিশে থাকবো, দেখুন বিষয়বস্তুগুলো কেমন, মিলেমিশে থাকি, মিলেমিশে থাকতেই আমাদের সুখ, আমরা হাসি খেলি পড়ি লিখি, মানে একান্ত আপনজনরা যেরকম ধরনের পরামর্শ দেয়, যেরকম ধরনের নির্দেশনা দেয়, ঠিক সেরকমভাবে আপনজনদের মতো করে কিছু নির্দেশনা ও পরামর্শ কিন্তু এই বইয়ের মধ্যে আছে। আর কি বললাম, চারপাশের জগৎ, তার একটা উদাহরণ দিই। আচ্ছা, আর একটা কি দেখুন, এটা খুব সুন্দর, এটা কি করছো, বাথরুমের দরজা খুলে দেখো না, এটাও কিন্তু একান্ত আপনজনের মতো। আবার ধরুন কোনো কোনো বলে দিচ্ছি, সজাগ থাকো, কানে মোবাইল নয়, সাবধানে পথ চলা, মানে কি আপনার চারপাশের জগৎটা, মানে আপনি কোনো ক্রাউডেড এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, কানে ফোন নেবেন না, তোমরা স্টুডেন্টরা কানে ফোন নেবে না, তোমরা কিন্তু ফোন নিয়ে চললেও জানাবে যে ফোন নিয়ে কিন্তু চলাফেরা করতে নেই, ঠিক আছে? আর কি, সামাজিক সচেতনতা বৃদ্ধির সোপান হিসেবে, যেমন কি সামাজিক সচেতনতা বৃদ্ধি কি, যেরকম ধরুন ইউজ মি ডাস্টবিন, এখানে দেখুন ডাস্টবিনটাকে ইউজ করতে করার কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে এটা সামাজিক সচেতনতা বৃদ্ধির একটা বিষয়, যে সচেতনতা বৃদ্ধি করা হোক, চারিদিকে নোংরা আবর্জনা ফেলবে না তোমরা, একটা নির্দিষ্ট জায়গায় নোংরা আবর্জনা ফেলবে। আবার দেখুন, কান ফাটানো আওয়াজ করবো না, শুনবো না, তার এটাও সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানে খুব বেশি আওয়াজ, খুব বেশি মাইকের যে শব্দ এইগুলো ঠিক নয়, খুব বেশি আওয়াজ কানের পক্ষে ক্ষতিকারক। এই যে আওয়াজ বাজি একটাও নয়, আলোর বাজি পোড়াই এসো সাবধানে, বুঝতে পেরেছেন বিষয়বস্তুগুলো? আমি না দেখালে আপনারা হয়তো প্রত্যেকের কাছে বইটি নাও থাকতে পারে, তাই জন্য আমি চেষ্টা করলাম বিষয়বস্তুগুলো এরকমভাবে এখানে উপস্থাপন করা আছে, ঠিক আছে? তো নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে সহজপাঠ। সহজপাঠ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, আমরা প্রত্যেকেই সহজপাঠ পড়েছি জানি। তো এটা রবি ঠাকুরের লেখা, এর অলঙ্করণ নন্দলাল বসু, আর এর মধ্যেকার কিছু ডেমো ক্লাস আমি দিয়ে দেবো। প্রথম ভাগের ডেমোটা আমার দেওয়ানই নেই, আমি চেষ্টা করবো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে যে কবিতাটা আছে, বা আরও কিছু কবিতা এর মধ্যে আছে ভালো ভালো, ছায়ার ঘুমটা মুখে টানে, যেগুলো খুব পপুলার, সেগুলো সম্পর্কে আমি ডেমো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। বলতেই পারে সহজ পাঠের প্রথম ভাগ থেকে একটা দুটো, যে কোনো একটা কবিতার ওপর বা যে কোনো একটা ছড়ার উপর একটা ডেমো করে দেখান। তো সেই জন্য আমি অবশ্যই আপনাদেরকে প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমার এখনও ডেমো ক্লাস আসেনি, আমি দেওয়ার চেষ্টা করব, আমি দেব আপনাদের কাছে, যাতে আপনারা এখান থেকে যদি কোনো একটা ডেমো করে দেখাতে বলে আপনারা করতে পারেন। নেক্সট আসছি স্বাস্থ্য শারীর শিক্ষা, ঠিক আছে? স্বাস্থ্য শারীর শিক্ষার বলেই দিলাম তো, প্রচ্ছদ অলঙ্করণ শঙ্কর বসাক ও কাঞ্চন গুহ। এখন স্বাস্থ্য শারীর শিক্ষা বইটির যে প্রশ্নটার কথা আপনাদেরকে বলেছিলাম, এই বইটি কার ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর একটা দারুণ প্রশ্ন। এটা হচ্ছে প্রথম শ্রেণীর আমার বই ও সহজ পাঠকে ভিত্তি করেই কিন্তু স্বাস্থ্য শারীর শিক্ষা বইটি রচনা করা হয়েছে। কি বললাম, আমার বই এবং সহজপাঠ, সহজপাঠ প্রথম ভাগ, এই দুটোর উপর ভিত্তি করেই কিন্তু স্বাস্থ্য শারীর শিক্ষা বইটি রচনা করা হয়েছে। তো এর বিষয়বস্তু কেমন আমি সার্বিকভাবে আপনাদেরকে বলি, এখানে ব্রতচারী, বিভিন্ন ধরনের জিমনাস্টিক, বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের খেলাধুলো, বিভিন্ন ধরনের যোগাসন, বিভিন্ন ধরনের খেলাধুলোর মানে বিভিন্ন যোগাসনগুলোর উপকারিতা বা কিভাবে সেগুলো করতে হবে, তারপর খেলাধুলোর মাধ্যমে যে ধরুন আনন্দদায়ক বিভিন্ন ধরনের ক্রীড়া কীভাবে বা স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, এবং সেই অংশগ্রহণের মাধ্যমে গাণিতিক জ্ঞান, মানে ধরুন চুন দিয়ে দাগ কাটছে এরকম গোল গোল করে, হয় না খেলাধুলোর সময় চুন দিয়ে গোল গোল, এটা তোমার শাড়ি, বা লম্বা লম্বা করে সরল রেখার ধারণা পাচ্ছে, চুন দিয়ে গোল গোল করছে সেখান থেকে বৃত্তের ধারণা পাচ্ছে, এই যে ধরনের গাণিতিক জ্ঞানগুলো তারা কিন্তু
এই বইটা থেকে পাবে। এছাড়াও তো বললাম গান, নাচ, ব্রতচারী, তাছাড়া জিমন্যাস্টিক, খেলাধুলো, যোগাসন, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু এর মধ্যে আছে। চলুন দেখাই, এই ধরুন খালি হাতের ব্যায়াম, দেখতে পেয়েছেন খালি হাতের ব্যায়াম? আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন খালি হাতের ব্যায়াম, তার মানে এগুলো শেখাচ্ছে। আচ্ছা, এগুলো আপনাকে শেখাতে হবে। আচ্ছা, বিভিন্ন অঙ্গ সঞ্চালন, বিভিন্ন ধরনের অঙ্গ সঞ্চালন দেখতে পাচ্ছেন। এছাড়া কিভাবে, ইভেন এটাতে আরও ভালো কি আছে, কিভাবে আপনি একটা বাচ্চা, একটা স্টুডেন্ট কিভাবে খাবে তারও কিন্তু একটা প্রসিডিওর আছে, সে কিভাবে খাদ্য গ্রহণ করবে সেই পদ্ধতিটাও কিন্তু এর মধ্যে বলা আছে। এছাড়া শৌচালয় ব্যবহারের অভ্যেস, মানে যেখানে সেখানে মলত্যাগ বা মূত্রত্যাগ করবে না, সেগুলো একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ শৌচালয়কে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এছাড়া দেখুন এখানে বিভিন্ন বাংলার সঙ্গে কিভাবে, আমি বললাম না ওই যে আমার বই আর সহজ পাঠ, সহজ পাঠ আর আমার বইতে তো এই অ আ ক খ এগুলো তো অবশ্যই আছে, সে দেখুন এগুলোর সঙ্গেও কানেক্ট করা আছে। অঙ্ক বললাম, ওই যে দাগ টানা, সে তার মানে ওটাও আমার বইতে আছে, আমার বইয়ের সঙ্গে কিন্তু এটাও সাদৃশ্য করেছে। খেলাধুলো তো বললাম। এছাড়া দেখুন এই যে এক্কা দোক্কা খেলা, ছুটতে হবে, এই দেখুন এক্কা দোক্কা খেলা, বিনোদনমূলক খেলা, তাহলে এই ধরনের বিষয়বস্তু সমৃদ্ধ কিন্তু এই বইটা, খুবই সুন্দর একটা বই। এবং বললামই তো যে ধরনের শিখন সামর্থ্যগুলো ডেভেলপের কথা বলা আছে এই বইতে, আপনারা বুঝতে পারলেন, শুধু অ আ ক খ নয়, দেখুন এবিসিডিও কিন্তু, এবিসিডির কেও সুন্দর করে, কি সুন্দর করে এবিসিডির বিষয়বস্তুগুলো করা আছে। দেখুন এবিসিডি, ধরুন এস দিয়ে সান, দেখুন ছবি দেখো, ছবি দেখে সবটাই কিন্তু ছবি নির্ভর, ছবি দেখে সান, এস দিয়ে সান হবে, সান মানে সূর্য, ঘোচায় যত আলো, মানে এর পুরো বিষয়বস্তুটাকে টেনে বের করছে। মানে আগে কি হতো, শিক্ষার্থীর মধ্যে বিষয়বস্তু মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, এখন তা নয়, এখন শিক্ষার্থী মাথার ভেতর থেকে বের করবে, মানে ছবি দেখবে আর বুঝবে, জানবে, এবং আরও কিছু এস দিয়ে আরও কিছু ওয়ার্ড সে তৈরি করার ধারণা আপনাকে তাকে দিতে হবে, এবং সে তৈরি করার ক্ষমতা তাকে, তার মধ্যে আপনাকে জ্ঞাপন করতে হবে, ক্ষমতা জ্ঞাপন করতে হবে, নিছক জ্ঞান নয়, ক্ষমতা, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল স্বাস্থ্যসারের শিক্ষা। এরপর আসছি আমি আমার বই, খুব ইম্পর্ট্যান্ট এই বিষয়, এই বইটি, এই তিনটি বই কিন্তু আসল, এই অবশ্যই আসল বলবো না, সবকটা বইই আসল, তাও এই তিনটি বইয়ের ওপর বছরের একদম প্রথম থেকে একদম নিয়ম মেপে আমাদের ক্লাস করাতে হয়। এই তিনটি বই হচ্ছে প্রথম ভাষা মানে বাংলা, আর দ্বিতীয় ভাষা মানে ইংরেজি, এবং অঙ্কের ওপর বিষয়, অঙ্ক এবং পরিবেশ মিলিয়ে মিশিয়ে অঙ্ক দেওয়া আছে, এবং কিছু পরিবেশের বিষয়বস্তু, পরিবেশ সংক্রান্ত বিষয়বস্তু, ছোটোখাটো বিষয়বস্তু কিন্তু দেওয়া আছে। কীরকম, ধরুন এর বিষয়বস্তু কি, যদি আপনাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমার প্রথম শ্রেণীতে কী ধরনের স্কিল ডেভেলপ করার কথা বলা হয় বলতে পারবেন? মানে ইংরেজিতে কী ধরনের স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটে স্কিলই কি ডেভেলপ করার কথা বলা আছে আমার বইতে? না, একদমই নয়। এখানে বলা আছে লিসনিং এবং স্পিকিং, এই দুটো স্কিল ডেভেলপের কথা বলা আছে, নো রাইটিং, রাইটিংয়ের কোনো স্কিল ডেভেলপের কথা এখানে বলা নেই। বি কেয়ারফুল, আপনি যদি রাইটিংয়ের কথা বলে দেন একদম নেগেটিভ মার্কিং হয়ে যাবে আপনার জন্য, কারণ এখানে বলা আছে বাচ্চারা শুনবে আর বলবে, মানে ইংরেজি যে ছড়াগুলো আছে, ধরুন আমি কিছুদিন আগে একটা ডেমো ক্লাস করিয়েছিলাম ট্রাফিক সিগন্যালের ওপরে, সেটা ক্লাস ওয়ান থেকেই করিয়েছিলাম, তো সেখানে শুধু আপনার কথা তারা শুনবে, তারা শুনবে এবং বলতে পারবে, লিখার মতো ক্ষমতা ক্লাস ওয়ানের হয়নি, সেই লেখার, মানে ইংরেজি যে লেখার ক্ষমতা, আমি এটা ইংরেজির কথা বলছি কিন্তু, হ্যাঁ নোট ডাউন করবেন, বাংলা অঙ্ক অঙ্কের কথা বলিনি, সবটাই তারা লিখবে, সেই লেখার শুধু রাইমগুলো, লিসনিং শুনবে এবং বলবে। আর এছাড়া আমি তো ট্রাফিক সিগন্যালের কথা বললাম, এখানে দেওয়াই আছে এর বইয়ের মধ্যে। এছাড়া ছবির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগের ধারণা নেবে, আমি শিশু শ্রেণীতেও আপনাকে বলেছিলাম, এখানেও ধরো চারটে বল থেকে মাঝে বিয়োগ চিহ্ন দেওয়া আছে দুটো বল, মানে চার থেকে দুই বিয়োগ করলে কীরকম, ছবি, টোটালি ছবির মাধ্যমে। বা এখানে আরও দেওয়া আছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন,
বিভিন্ন ধরনের বর্ণ এলোমেলো করে দেওয়া আছে, বাংলার কথা বলছি। আর ইংরেজির কথা তো বললাম, রাইটিং স্কিল নয়, লিসনিং আর স্পিকিং স্কিল। আর বাংলার কথা বলছি, বিভিন্ন ধরনের বর্ণ সাজিয়ে শব্দ গঠন করতে হবে। আবার ইংরেজির কথা বলছি, কাউন্ট করতে হবে, বিভিন্ন ছবি কাউন্ট করতে হবে এবং তাদের নাম্বারগুলো 1, 2, 3, 4 এই নাম্বারগুলো লিখতে হবে। এখানেই কিন্তু শূন্যের ধারণা কিন্তু প্রথম শ্রেণী থেকে শুরু হচ্ছে। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট, শূন্যের ধারণা এই প্রথম শ্রেণী থেকেই শুরু হচ্ছে। এবং শূন্য ধারণা কেমনভাবে দেওয়া আছে একটা উদাহরণ বলি। ধরুন বলা আছে, রিহু তোমাকে 10টি রসগোল্লা দেওয়া হলো এই প্লেটে, আর একটি প্লেট দেওয়া হলো যেখানে শূন্য, যেখানে কোনো রসগোল্লা নেই। তাহলে তোমার কাছে মোট কটি রসগোল্লা থাকলো? 5টি রসগোল্লা আগে দেওয়া হয়েছিল, আর একটা প্লেট দেওয়া হলো যেখানে কোনো রসগোল্লা নেই। তাহলে কি হলো? একই রসগোল্লা থাকলো। তার মানে রিহু, যে প্লেটটা তোমাকে দিলাম সেখানে তো কোনো রসগোল্লা ছিল না। তাহলে জানো তো, কিছু ছিল না মানে শূন্য ছিল, কিছু ছিল না মানে শূন্য ছিল। এইভাবে শূন্যের ধারণা। তার মানে শূন্যের ধারণাটা কিভাবে দেবেন? কিছু নেই মানেই শূন্য। আর একটা বিষয়, শূন্যতে যোগ করুন, শূন্য দিয়ে যোগ করো বা শূন্য দিয়ে বিয়োগ করো। রিহু তোমাকে 5টা রসগোল্লা দিলাম, সেখান থেকে কিছু রসগোল্লা নিলাম না। তাহলে তোমার কাছে কতগুলো রসগোল্লা থাকলো? 5টাই থাকলো। এই যে কিছু নিলাম না মানে শূন্য নিলাম, তাহলে কিছু নেই মানে শূন্য। এইভাবে বিষয়বস্তুগুলো এক্সপ্লেন করা আছে। এছাড়াও এখানে সংখ্যা গুণে যোগ করে সমান ও অসমানের ধারণা, মানে ইকুয়াল টু ইকুয়াল অ্যান্ড এই যে বলছি ইকুয়ালের ধারণা, সরি, ইকুয়ালের ধারণা আর নট ইকুয়ালের ধারণা, এই দুটো ধারণাও কিন্তু প্রথম শ্রেণীতেই দেওয়া আছে। এছাড়া 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো, শতকীয়া সংখ্যাগুলো অবশ্যই তারা এই ক্লাসেই শিখবে, 1 থেকে 100 পর্যন্ত। এবং এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা ছোট বড় সেটাও কিন্তু এই ক্লাসেই তারা শিখে যাবে। গ্রেটার দেন লেস দেনের ধারণাও কিন্তু এই ক্লাসেই আছে। সমান অসমানের ধারণা, গ্রেটার দেন লেস দেনের ধারণা, শূন্যের ধারণা, কাউন্টিংয়ের ধারণা, ট্রাফিক সিগন্যালের ধারণা, বর্ণ সাজানোর, বর্ণ সাজিয়ে শব্দ গঠনের ধারণা, এছাড়া বিভিন্ন পরিবেশ ও নিজের মানে নিজের সম্পর্কে যে বিভিন্ন ধরনের পরিবেশ, মানে কি বিভিন্ন কালগুলো, বর্ষাকাল, গ্রীষ্মকাল, এই কালগুলো, বর্ষাকালে কেমন পরিবেশ থাকে, এই ধরনের প্রকৃতি পরিবেশ সম্পর্কিত ধারণা, এছাড়া বড় হাতের ABCD ধারণা, তারপর ধরুন বড় হাতের ABCD ধারণা দেবে তারা, ছোট হাতের ABCD ধারণা দেবে তারা। এছাড়া রয়েছে যোগের ধারণার প্রতিফলন, মানে ভাষার অঙ্কের প্রথম স্টেপ এই ক্লাসে শুরু হবে, ঠিক আছে? মানে এক অঙ্কের ভাগা। আচ্ছা রমা, তোমাকে আমি 5টা পেন দিলাম, তোমার বাবা তোমাকে আরও 4টি পেন দিল, তাহলে মোট কতগুলি পেন হলো বলতে পারবে কি? এই যে ভাষার মাধ্যমে, ভাষা দিয়ে, এতক্ষণ সে ছবি দেখে দেখে করছিল, ট্রানজিশন পয়েন্টটা দেখুন, এতক্ষণ সে ছবি দেখে দেখে হিসেব করছিল, থার্ড টার্মিনালে এসে, মানে তৃতীয় পার্বিক সামেটিভ এক্সামে, সামেটিভ ইভ্যালুয়েশনে এসে সে কীভাবে করছে? ভাষার সাহায্যে সে যোগ বিয়োগ করছে, মানে সে ভাষা দেখে পড়ে পড়ে, মানে পড়ার ক্ষমতা তার আস্তে আস্তে হচ্ছে, বুঝতে পেরেছেন? এই ধরনের শিখন সামর্থ্য তাকে দিতে হবে। এছাড়া কি, যোগের মাধ্যমে তো ধারণা বললাম, ছোট ছোট ভাষার অঙ্ক একদম তৃতীয় পার্বিকের একদম শেষ পয়েন্টে এসে। এছাড়া একক এবং দশকের ধারণা প্রথম শ্রেণীতেই শুরু হচ্ছে। এই পর্যন্তই আজকের আমার পাঠ ছিল। আপনারা, আপনাদেরকে চেষ্টা করলাম সব রকম ইনফরমেশান দিতে। আপনারা চাইলে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, আপনাদের জন্য, আপনাদের সাহায্যার্থে। যদি একটু হেল্প হয় আপনাদের, কোনো কাজে আমি আসতে পারি, সবসময় থাকব। এবং তার জন্য নিজেকেও খুব আমার ভালো লাগে এই বিষয়টার জন্য যে আপনাদের সঙ্গে আমি থাকতে পারছি, আপনাদের ছোট্ট কোনো প্রয়োজন মেটানোর জন্য। যাই হোক, আজকের এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।